ভোটের দিন সবথেকে অশান্তকর জায়গা কোনগুলি, কুখ্যাত এলাকা কোনগুলি, সেই সমস্ত এলাকাগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু করল কলকাতা পুলিশ। তার ভিত্তিতেই নির্বাচন কমিশনে বিস্তারিত রিপোর্ট জমা দিতে চলেছে প্রশাসন। তালিকায় প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সমস্ত এলাকাগুলিকে যেখানে 2010 এবং 2015 সালে সবথেকে বেশি অশান্তি হয়েছে। পুলিশ সূত্রে খবর, একেবারে তালিকা ধরে শুরু হয়েছে কাজ। কোন এলাকাগুলি সবচেয়ে স্পর্শকাতর তার খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ। সেই অনুযায়ী ধাপে ধাপে তৈরি হবে তালিকা। সেই সমস্ত এলাকায় বেশি নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের তরফে। কলকাতা পুলিশ সূত্রে খবর, 2015 সালে সবচেয়ে বেশি গোলমালের অভিযোগ এসেছিল উত্তর কলকাতা এবং ওয়াটগঞ্জ এলাকা থেকে। অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে ওয়াটগঞ্জ বন্দর সংলগ্ন এলাকা। বাড়তি নজর থাকবে 7-9 নম্বর বুথে। তিলজলা, কসবা, যাদবপুর এবং বেহালা সংলগ্ন এলাকায় ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ সূত্রে খবর, 28, 29, 68 এবং 59 নম্বর বুথে থাকছে কড়া নজরদারি। ওই বুথগুলিতে বহিরাগতদের উপস্থিতি নজরে আসতে পারে। আলাদা করে নজর রাখা হয়েছে কাশীপুর এলাকায়। 2015 সালে এক পুলিশ কর্তার মৃত্যুর পর এবার বিশেষ নজর রয়েছে গিরিশ পার্ক এলাকায়।